তোমার কাছে মনে হয় একটা ছাগল গরু কুকুর উপর হয়ে আছে, না না তুমি জানো না ওই জীবজন্তুগুলো রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। তোমার কাছে মনে হয় সাপ বিচ্ছুগুলো এমনি জমিনে চলতেছে, না রে ভাই ওই সাপ বিচ্ছু পোকা মাকড় গুলা সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। মালিক বলেছেন ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাববিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জমিনের সব কিছু মালিকের তাসবিহ পড়ে, ওই তাসবিহ তুমি বুঝো না শোনো না। আরে শুধু তাসবিহ পড়ে না, ওই একটা পাথর পর্যন্ত মালিকের ভয়ে কান্না করে, তোমার খবর নাই। মালিক তো এই জন্য আমার আর তোমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে কথাগুলো বলতেছেন, এরে বান্দা কি হয়ে গেল তোর, আমি তোর জন্য নবী পাঠাইছি, আমি তোর জন্য কিতাব পাঠাইছি, আমি তোর জন্য মাহফিলের আয়োজন করেছি, ওরাসাতুল আম্বিয়ারা কাইন্দা কাইন্দা তোরে বুঝাইছেন, তাও তোর দিলটা একটু নরম হয় না, কি হয়ে গেল তোর, তুই একটু পাথরের দিকে তাকায় দেখ। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিক ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া وَإِنَّ مِنَ الْحِجَارَتِكْ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ দেখ পাথরের দিকে তাকা দেখ, তোর কাছে মনে হয় এটা ঝর্ণার পানি, না না এটা ঝর্ণার পানি না, এটা আল্লাহর এক মখলুক পাথর, আল্লাহর ভয়ে কাঁদতেছে ওই পানি। বহু পাথর আছে ফাটাইলে ভিতরে পানি পাওয়া যায়, বহু পাথর এমন আছে চোখ দিয়ে পানি তো বের হয় না, কিন্তু উপর থেকে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে গয়া পড়ে। এরে বান্দা তোর কি হয়ে গেল, একটু আল্লাহর ভয়ে কেন কাঁপনাস না, কেন তুই কাঁপিস না, কেন ভয় পাস না, তুই মনে করছস আল্লাহর কোনো খবর নাই জেনে রাখিস। আল্লাহু বিগাফিলিন আম্মা তাআমালুন, আল্লাহ তোর সব জানেন, লেখা হচ্ছে লেখা হচ্ছে, হায় হায় সূরা কাহফ আয়াত 49 কি আসছে, মালিক বলতেছেন আমল নামার সামনে আমল নামা দেখবে আর চিৎকার করে করে বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা, আমার একটা ছোট গুনাহও ছুটে নাই, একটা বড় গুনাহও ছুটে নাই, সব লেখা হয়ে গেছে, সব লেখা হয়ে গেছে। এরে যুবক ভাই আমার, আল্লাহর হাতে হাতে বেয়ে ধরে বলে যাই, এখন থেকে গুনার দিকে যখন পা বাড়াবা সাথে সাথে মনে করবা তোমার মালিক তোমার পেছন দিয়া ডাকতেছেন। কি বলে ডাকেন, কোরআন কি বলে, কি বলে ডাকতেছেন মালিক, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এরে বান্দা তোরে কত সুন্দর করে আমি বানালাম, এ ভাই একটু আমাকে বলো আল্লাহর পরে জমিনে সবচেয়ে বেশি মায়া কার, কার মায়া বেশি, মার কলিজায় আল্লাহ কি মায়া দিছেন আল্লাহই জানেন।
এটা যার মানাই সে বুঝে এখন মার কলিজে আল্লাহ কি মায়া দিছিল। এই জন্যই তো মাসআলা, কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো সন্তানের কবরে নামতে পারে, কারণ এটা সবাই জানে বাবার দিলেও মায়া আছে। কিন্তু বাবার এতটুকু ক্ষমতা আছে সন্তানরে দাফন করে আবার উপরে উঠতে পারবে, কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া জায়েজ নাই, সন্তানের কবরে নামাও জায়েজ নাই। কেন? কারণ দুনিয়ার এমন কোন মা নাই সন্তানের কবরে নাই মা, সন্তানরে দাফন কইরা আবার কবরের উপরে নিজেও লাশ হয়ে আমবা, নিজেও লাশ হয়ে সন্তানের সাথে শুয়া পড়বে। আল্লাহ মার কলিজায় এত মায়া দিছেন, এত মায়া দিছেন, আল্লাহু আকবার। এরে দোস্ত, আমি জিজ্ঞেস করি, মার কলিজায় এত মায়া কেন? মা তোমার চোখটা বানাইছে, মা কানটা বানাইছে, মা জিব্বা বানাইছে, অঙ্গের কোন অংশ বানাইছে শরীরের, মা কয়দিন খালি ভাড়াটিয়ার মতো পেটের মধ্যে রাখছে, এতে করে মার কলিজায় এত মায়া। তাইলে যে মালিক এত সুন্দর করে তোমারে আমারে বানাইছে, ওই মালিকের কত মায়া, ওই মালিকের কত মায়া, আল্লাহু আকবার। ওই মায়ার শব্দ দিয়ে মালিক ডাক দিয়ে বলতেছেন, মা গররাকা বিরব্বিকাল করিম, এরে বান্দা ওই করিম রবের ব্যাপারে তোরে কে ঢুকায় ফেললো, এই চোখ গুলা তো তোরে মাশরাফি দেয় নাই, এই চোখ গুলা তোরে কোনো নায়ক নায়িকা দেয় নাই, কোনো গায়িকা দেয় নাই, এই চোখ গুলা আমি আল্লাহ তোরে দিয়েছিলাম, এই কান গুলা তোরে কোনো গায়ক গায়িকা দেয় নাই, এই কান আমি আল্লাহ দিয়েছিলাম, এই জবান তোর নেতা দেয় নাই, নেতার পক্ষে কথা বইলা তুই আমি আল্লাহর নাফরমানি করস, এই জবান আমি আল্লাহ তোরে দিয়েছিলাম। দোস্ত, আমি আর তুমি যখন গুনার দিকে পা বাড়াই আল্লাহ পিছন থেকে ওইভাবে ডাকতে থাকেন, এখন থেকে গুনের দিকে পা বাড়াইলেই মনে করবা আমার মালিক আমার পিছন দিয়ে ডাকতেছে। হতাশা সৃষ্টি করার জন্য কথাগুলো বলছি না, হতাশ হওয়ার কোনো কারণ নাই, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কেন কেন কেন? কারণ হচ্ছে দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে খুব খেয়াল করে, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। কেন খুঁজে, কেন খুঁজে, জোরে বলেন কেন খুঁজে। এ ভাই, চোখের বানি কাপড় দিয়ে মুছবা না, টিস্যু দিয়ে মুছবা না, এটা অনেক দামি জিনিস, টিস্যু দিয়ে মুছা ফেলাই দাও, এটা অনেক দামি জিনিস, চোখের বানি যেন যাইতে থাকে যাইতে থাকুক, মুইসা মুইসা সারা শরীর লাগাইয়া দাও, হাতে লাগাইয়া দাও, এটা বহুত দামি জিনিস, যেখানে লাগবে ওইটাই আল্লাহর কবরের আজাব থেকে তোমারে বাঁচাই দিতে পারে, জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিতে পারে। এটা টিস্যু দিয়ে মুছা ফেলাই দিও, এটা বহুত দামি জিনিস, আল্লাহ আল্লাহ। এরে ভাই শুনো, দুনিয়ার মানুষ অপরাধীকে খোঁজে কিসের জন্য বলেন, কিসের জন্য? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এমন এক মালিক পাইছি আল্লাহু আকবার, যে মালিক অপরাধীকে খোঁজে মাফ করার জন্য। বলে কত মাফ করবে? আরে শুনো শুনো, শয়তান যখন আল্লাহকে হুমকি দিয়েছে, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট আর গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, আল্লাহর জবাবের ধরনটা ঠিক এমন, এই তোর কথা কি শেষ শয়তান, তোর কথা কি শেষ? তো শয়তান যেন বলে হ আমার কথা শেষ, তো আল্লাহ যেন বলতেছেন তাইলে এবার আমারটা শোন, তোর কথা শেষ তো এবার আমারটা শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো। তোর গুনাহ করার সামর্থ্য ক্ষমতা আমি দিয়েছি, তোর গুনাহ করার ক্ষমতা আমি দিয়েছি, কই আসুস এখন, তোর ক্ষমতা তুই দেখাইছস, আমি আল্লাহ আসছি আমার ক্ষমতা দেখাইতে। বলে আল্লাহর কি ক্ষমতা? আল্লাহ বলেন আমি গাফফার, আমি গাফফার, আমি আমার ক্ষমতা দেখাইতে আসছি, আয় আয়, তুই গুনাহ করছস না, তুই এবার মাফটা চাইয়াল, আমি মাফ করতে আসছি, গুনাহগুলা মাফ করাইয়া এরপরে বাড়ি যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
আমার হাতে তো ভাই সময় কম, আমার ফিনিশিং দিকে যাওয়া লাগবে। আর একটা আয়াতের তাফসীর একটু শোনাইতে হবে, দ্বিতীয় আয়াতে চলে যাই। রব বলতেছেন ওয়াল আসর, এরে আমার বান্দা তোর হায়াতের কসম, তোর হায়াতের কসম, যদি এই হায়াতের মূল্য না দেস, ইন্নাল ইনসানা লাফি খুসর, হায়াতের মূল্য না দিলে নিশ্চয়ই নিশ্চয়ই তুই বিপদের মধ্যে ক্ষতির মধ্যে পড়ে যাবি। স্পন্সর বাই মার্কাজ হজ কাফেলা। উমরাহ বুকিং চলছে, উমরাহ বুকিং চলছে, সবচেয়ে কম খরচে উমরাহ পালনের সুবর্ণ সুযোগ। প্যাকেজে যা থাকছে ভিসা ও এয়ার টিকেট, কাছাকাছি হোটেল ব্যবস্থা, অভ্যন্তরীণ ট্রান্সপোর্ট সমূহ, তাইফ ও ওয়াদি জিন সহ মক্কা ও মদিনার দর্শনীয় স্থান সমূহ, এছাড়াও আপনার চাহিদা মতো ফাইভ স্টার ও ফোর স্টার হোটেল সহ যে কোনো লোকেশনে উমরা প্যাকেজের ব্যবস্থা করে থাকি। যোগাযোগ মাওলানা মোহাম্মদ নাইম সিদ্দিকি, বিস্তারিত জানতে কল করুন 01684824127। মার্কাজ হজ কাফেলা, বিজ্ঞ ওলামাই কেরামের তত্ত্বাবধানে পরিচালিত।